থানার সাতমুখো অন্তর্গত ডাবু গ্রামে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির কারণে ভেঙে যায় বাড়িঘর। এলাকার বাসিন্দাদের কাছে শুনে নেব কেমনভাবে তারা দিন কাটাচ্ছে। দুটোর পরে মেঘ করে, তারপরে হঠাৎ হচ্ছে গিয়ে শিলা বৃষ্টি হয়, আর শিলা বৃষ্টির সাথে সাথে সোনার দমকা হাওয়া আসে, সাইক্লোন। সেখান থেকে এখানে বেশ কিছু এই পুরো ঠাকুর ঘর আছে যেটা বানায় এই একটা কারখানাটা, প্রচুর দেখতে পাচ্ছেন ঠাকুর আছে, ঠাকুরগুলো পুরো নষ্ট হয়ে গেছে, ঘরের চাল ভেঙে বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা, পঞ্চায়েত কী বললো, মানে উদ্যোগ কী নিল? পঞ্চায়েতকে জানানো হয়েছে, পঞ্চায়েত বলছে দেখছি ব্যাপারটা, আমাদের কাছে এখন সেরকম কিছু ত্রাণের ব্যবস্থা নেই, বাট আপনাদের এই বিষয়টা আমার নজরে রাখবে। আচ্ছা, সরকারের তরফ থেকে কোনো হেল্প আপনারা পেয়েছেন এখনো অবধি? এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি, ভিডিও পাঠিয়েছিল তো, ভিডিও আসার পরে এখানে রিলিফ অফিসার দেখে গেছেন, ওনারা তো কিছু বলেনি, তো ওনারা একটা তিরপল আর একটা গামছা দিয়ে গেছে, একটা চাদর দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, আপনার নাম? ষষ্ঠী হালদার। আচ্ছা, বৃহস্পতিবার যে আর কি ঝড়টা হয়েছিল, তো আপনি কেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ও কেমনভাবে হেল্প কি পেয়েছেন আর কি? মানে নাতিপতি মানে স্ত্রী নিয়ে এখানে শুয়েছিলাম, হ্যাঁ, নিয়ে মানে শিল পড়ছিল, হালকা মানে হাওয়া চলছিল, চলার মরতে মরতে হাওয়াটা এমন গতিবেগে হাওয়াটা এসছে, মনে হচ্ছে ঘর বাড়ি আর বাঁচাতে পারবো না, সবাই চলে যাবে। এবার তাড়াতাড়ি করে না একটা নাতনি নাতি আমার কাছে ছিল, আমি কোলো করে নিয়ে যে বার হয়ে ছুটে এর মধ্যেতে বার হয়ে যাবো, সেরকম কোনো প্রতিষ্ঠান আমি পাচ্ছি না। তা কোনো রকমের ছেলেরা সবাই ছুটে এসে কোনো রকম আমাদের হচ্ছে ধরে হচ্ছে বার করে নিয়েছে। আচ্ছা, সরকারের তরফ থেকে কীরকম হেল্প পেয়েছেন আপনার? হেল্প বলতে সরকারের থেকে মানে দুখানা তিরপল পেয়েছি, দুখানা চাদর আর 25 কিলো চাল। আর কিছু পেয়েছেন? না। আমার নাম হচ্ছে বাসুদেব নস্কর। আচ্ছা, জোরে বলবেন, বলছি কি ক্ষতিগ্রস্ত হয়েছে একটু বলুন। আমার ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর পুরো উড়ে চলে গেছে, আমার কালকে আমার মেয়েটা হচ্ছে চাওয়া পড়েছিল, কোনো রকম টেনে টুনে বের করেছি। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম ওই আমার মেয়ের নাম অনুরাধা নস্কর। আচ্ছা, সরকারের তরফ থেকে কোনো হেল্প পেয়েছেন? না, সরকারের তরফ থেকে আমরা এখনও কোনো হেল্প পাইনি, আমাদের পঞ্চায়েত এসে দেখে গেছে, আমাদের কোনো কিছু বলে যায়নি, এখনও পর্যন্ত আমাদের কোনো থাকার কোনো ব্যবস্থা দেয়নি করে ভেঙে চলে গেছে। নাম অনুরাধা নস্কর। জানিয়েছেন পঞ্চায়েতকে কখন জানিয়েছেন? কালকে ঝড় হলে সঙ্গে সঙ্গে পঞ্চায়েতকে জানিয়েছিলাম, ঝড় হলেই মাত্র 10 মিনিট পরে পঞ্চায়েত এসেছিলো, এসে আমাদের কোনো কিছু দিয়ে যায়নি, কোনো বলে যায়নি যে তোমরা কালকে যাবে কি পরদিন যাবে, একটা তীর বলে নেবে কি, আমাদের কোনো কোনো কথা বলে যায়নি, পঞ্চায়েত দেখে চলে গেছে এসে। আচ্ছা, কখন এসেছিলো, কখন এসেছিলো, টাইম কটার সময় এসেছিলো? তখন ঠিক 4:30 দিকে এসেছিলো, ওরা বলছে 4:00 দিকে এসছে, ওরা 3:30 দিকে আসেন। ডাবু গ্রামে বৃহস্পতিবার ঝড়ের কারণে ও শিলাবৃষ্টির কারণে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, কিছু ঘরবাড়ি ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা এই ক্ষয়ক্ষতির কথা প্রশাসনকে জানালে প্রশাসনের তরফ থেকে দুটি তিরপল, দুটি চাদর ও 25 কেজি চাল দিয়ে সাহায্য করে। আবারও এলাকার বেশ কিছু মানুষ দাবি করছে যে তারা পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম কোনো সাহায্য পায়নি বলে তারা দাবি করছে। পরে পঞ্চায়েত এসেছিলো, এসে ক্যামেরায় কোনো কিছু দিয়ে যায়নি, কোনো বলে যায়নি, মিলন সর্দারের সাথে রূপসা হোস্টেল যাবে একটা তিরপল নেবে কি, আমাদের কোনো কোনো কথা বলে যায়নি, পঞ্চায়েত দেখে চলে গেছে এসে। আপনারা দেখছেন রূপসা হোস্টেল। নতুন নতুন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে হবে, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন খবরগুলি পাওয়ার জন্য। শুধু ইউটিউব না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সমস্ত জায়গায় আপনারা সার্চ করুন রূপসা নিউজ টাইম, সমস্ত খবরগুলি আপনারা সেই সমস্ত সোশ্যাল সাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। প্রেস দ্য বেল আইকন, প্লিজ সাবস্ক্রাইব রূপসা নিউজ টাইম।